সাধারণ জনসাধারণক মাধমার দি যে এখন সরকারে অসম সরকারখনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আমি তীব্রভাবে গরিহণা দিছো। এটা কথা স্পষ্টভাবে কব বিচাৰিছো, হরি শেষত ব্যস্ত থাকা যিগৰাকী যোগানমন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া, রঞ্জিত দাসক অতি শীঘ্রে পদত্যাগ করব লাগে আর এনে প্রতিপলমে তেখেতে যদি পদত্যাগ নকরে ইয়ার পরে আমি গৃহীত ব্যবস্থা গ্রহণ করব আর আমি ছাত্র সন্থায় ইয়াতকৈ জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হম। আৱশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদত আজি সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে সদৌ কামরূপ জেলা ছাত্র সন্থায় রঙিয়াত যোগানমন্ত্রীর প্রতিবাদ প্রতিমূর্তি দাহ করে আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো আর সরকারক পুনর্বার সকিয়াই দিব বিচাৰিছো। সর্বসাধারণ রাইজক যি মূল্য বৃদ্ধির জড়িয়ে হারাশাস্তি করেছে এই হারাশাস্তি করা বন্ধ করক। অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর পেট্রোল জোতা সামগ্রী রন্ধন গ্যাসকে ধরে যি মূল্য বৃদ্ধি হয়েছে এই মূল্য বৃদ্ধি হ্রাস নোহা পর্যন্ত সদৌ অসম ছাত্র সন্থা শান্ত নাথাকে, ইয়াতকৈ অধিক জঙ্গি আন্দোলন হব। এগারী অদক্ষ অকর্মণ্য যোগানমন্ত্রী ফেসবুকের জড়িয়ে বিভিন্ন পোস্ট দিয়ে থাকে, তারপরও যোগান বিভাগ তো এতালেক কন্ট্রোল করব নো অতিকায় দুর্ভাগ্যজনক। এই অকর্মণ্য যোগানমন্ত্রীজনে অতি শীঘ্রে পদত্যাগ করবেন, অন্যতা ছাত্র সন্থায় ইয়াতকৈ অধিক জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হব।